ডিম নিয়ে আপনাদের মনে অনেক ধরনের কোয়েশ্চন থাকে। আমি এখানে প্রায় 60টা কোয়েশ্চন এখানে নোট করেছি। হতে পারে আপনার মনেও এরকম কোয়েশ্চন কোনোদিন এসেছে, তাই আমি প্রত্যেকটা কোয়েশ্চনের জবাব দেওয়ার চেষ্টা করব। এই 60টা কোয়েশ্চনের আপনি এই ভিডিওতে জবাব পাবেন। তাছাড়া ডিমের ভিতরে থাকে একটা ভাইরাস যার নাম হচ্ছে সালমোনিলা। এটা কখন মারা যাবে, কিভাবে সিদ্ধ করতে হবে সব জানতে পারবেন একটা একটা করে শুরু করছি। চলুন দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের এখানে সিদ্ধ ডিম বা হাফ বয়েল ডিমের মধ্যে পার্থক্য কি। আমরা যখন ডিমটা খাবো তখন অনেকে ডিমটা কাঁচাও খেয়ে নি, অনেকে এটাকে অমলেট করে খেয়ে, অনেকে আবার এটাকে হাফ বয়েল করে খায়, অনেকে এটাকে ফুল মানে সিদ্ধ করে খায়, অনেকে ভালো করে প্রায় 30 মিনিট সিদ্ধ করে। এটার মধ্যে পার্থক্য কি হবে দেখুন, আপনি যদি প্রায় 30 মিনিট সিদ্ধ করেন, এটা কিন্তু ডিমের যে কুসুমটা থাকে ইয়েলো পার্টটা, এটা একদম হার্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তাছাড়া আপনার ডিমের মধ্যে যে পুষ্টি গুণাগুণ থাকার কথা সেটাও কিন্তু নষ্ট হবে। তাহলে সঠিক মানে কত সময় পর্যন্ত আপনি এটাকে বয়েল করা উচিত, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আপনি 12 মিনিট পর্যন্ত, 12 মিনিট আপনি এটাকে বয়েল করুন, একদম বেস্ট আপনার জন্য রেডি হয়ে যাবে যদি এটা বয়েল হয়। ঠিক আছে, কাঁচা ডিমে এবং যে বয়েল ডিমের মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে, যদি আপনি কাঁচা ডিম খান তাহলে কিন্তু আপনার যে সেটা পেটে গিয়ে ভালোভাবে হজম হবে না, ভালোভাবে হজম হবে না। পুষ্টি গুণাগুণ কিন্তু আলটিমেটলি প্রায় সেম, কিন্তু দেখা গেছে যদি আপনি র ডিম খান তাহলে একদম কাঁচা খান তাহলে 50%, দেখেছেন মাত্র 50% প্রোটিন এবং এটা ডাইজেশন হবে। ডিমের মধ্যে যে প্রোটিনটা থাকে যদি কাঁচা খান, দেখা গেছে যে প্রোটিনটা আমাদের শরীরে দরকার ডিম থেকে আমরা খাওয়ার পর এটা অ্যাবজর্ব হয়ে আমাদের ব্লাডের মধ্যে ছড়ায়, সেই প্রোটিনটা আমরা মাত্র 50% আমাদের শরীরটা অ্যাবজর্ব করতে পারে, বাকিটা কোনো কাজও লাগে না। কিন্তু আপনি যদি সিদ্ধ করে বা রান্না করে বয়েল করে খান তাহলে প্রায় 90% প্রোটিন আমাদের শরীরে খুব ভালোভাবে এটা ডাইজেশন হয় এবং এটা অ্যাবজর্ব হয় আমাদের শরীরে। সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন বয়েল করে খাওয়ার জন্য। আর যদি আপনি একদম কাঁচা খান তাহলে যারা অসুস্থ, যাদের ইমিউনিটি পাওয়ার দুর্বল, বিভিন্ন ধরনের ক্রনিক কোনো ডিজিজ আছে, কোনো রোগ আছে, ওনাদের কিন্তু এই যে সালমোনিলা যে ভাইরাসটা, এটা একটা ভাইরাস যেটা ডিমের মধ্যে থাকতে পারে, এটা খেলে আপনার ভমিটিং হতে পারে, পেটে ব্যথা হতে পারে, জ্বরও আসতে পারে, মাথা ব্যথাও হতে পারে, অনেক সময় ডায়রিয়াও পর্যন্ত হতে পারে। সেজন্য যারা হেলদি সুস্থ মানুষ তারা অনেক সময় কাঁচা ডিম খেয়েও কিছু হয় না, কিন্তু আপনি যদি অসুস্থ দুর্বল থাকেন, ইমিউনিটি পাওয়ার দুর্বল থাকে, তাহলে কাঁচা ডিম খাওয়া আপনার জন্য ভালো নয়, বেস্ট হয় আপনি প্রায় সিদ্ধ করে খাবেন। তাছাড়া দেখুন ডিমের পুষ্টি গুণাগুণ, পুষ্টি গুণাগুণ বলতে দেখুন ডিমের মধ্যে আমরা সবাই জানি এটা এত পুষ্টিতে ভরপুর একদম, তার মধ্যে আমি বলে দিচ্ছি যে ডিমেতে ক্যালোরি থাকে 77, তার মাধ্যমে ডিম খেলে যে ওজন বাড়ে সেটা নয়, ডিম খেলে আপনার ওজনটা কন্ট্রোলে আসবে। ডিমের মধ্যে কার্বোহাইড্রেট যেটা আমাদের মানে ভাত রুটির মধ্যে পাওয়া যায় সেটা কিন্তু অনেক কম, মানে যারা আমরা বলি না ভাত খেলে অনেক সময় মোটা হয় মানুষ, এটা অনেক কম, 0.6 গ্রাম টোটাল ফ্যাট, মানে যে ফ্যাটগুলো ডিমের মধ্যে থাকে হেলদি ফ্যাট, যে চর্বিটা আমাদের শরীরের জন্য ভালো এটা থাকে, দেখুন টোটাল ফ্যাট 5.3 গ্রাম থাকে, যার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট আছে, মনো স্যাচুরেটেড ফ্যাট আছে, মনো আনস্যাচুরেটেড ফ্যাট আছে 2.0 গ্রাম, মানে টোটাল ফ্যাটটা কিন্তু হেলদি। আমরা ডিমের মধ্যে যে ইয়েলো অংশের মধ্যে আমরা বলি না এটা খেলে চর্বি হয় শরীরের মধ্যে, এটা কিন্তু হেলদি ফ্যাট, এটা আমাদের শরীরের জন্য ভালো। কোলেস্টেরল থাকে 212 মিলিগ্রাম, গ্রামও না মিলিগ্রাম থাকে, বুঝতে হবে সংখ্যাটা কম। কিন্তু প্রোটিন থাকে 6.3 গ্রাম, অনেক বেশি হাই প্রোটিন। ভিটামিন থাকে প্রায় 6 গ্রাম, ভিটামিন এ যেটা আমাদের রাতকানা রোগ প্রতিরোধ করে, বা ভিটামিন এ আমাদের শরীরে যে শাকসবজির মধ্যে পাওয়া যায় সেটা কিন্তু আপনি ডিম খেলেও পাচ্ছেন। তো এত পুষ্টি গুণাগুণে ভরপুর যাকে আমরা সুষম খাদ্য বলি, ডিমকে আমরা অবহেলা করলে হবে, সঠিকভাবে খাওয়া শিখতে হবে, তাই না? দেখুন বন্ধু, এখানে দিনে কতটা ডিম খাওয়া যায়, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। অনেকে বলে ডিমের মাত্র একটা, কিন্তু দেখা গেছে দিনে যদি আপনি 1 থেকে 2 ডিম আপনি খান, আপনি একজন সুস্থ মানুষ থাকেন, 2 ডিম আপনি অ্যাভেলেবল কেন, কোনো অসুবিধা নেই, মানে সপ্তাহে প্রায় 14 ডিম আপনি খেতে পাচ্ছেন,
এবার যারা একটু দুর্বল তারা কিন্তু দিনে একটা ডিম খান, কিন্তু যারা একটু মানে ডিজিজ আছে, সাপোজ কেউ হার্টের রোগ আছে, ডায়াবেটিস আছে, বা ধরুন অন্যান্য ব্লাড প্রেশার রোগ আছে, তাদের কিন্তু সপ্তাহে ডাক্তার অনেক সময় লিমিট করে দেয়। অনেক সময় সপ্তাহে বলবে চারটা ডিম খেতে পারেন, সপ্তাহে আপনি পাঁচটা ডিম খেতে পারেন, মানে এরকম দুদিন আপনি সপ্তাহের মধ্যে গ্যাপ দিলেন। কিন্তু আপনি সুস্থ মানুষ হলে, হেলদি মানুষ হলে, ইয়ং মানুষ হলে এক থেকে দুটো ডিম সকালে একটা রাতে একটা ডিম আপনি অবশ্যই খেতে পারেন, তাতে আপনার কোনো সাইড এফেক্ট করবে না, আপনার জন্য অনেক ভালো। এটা আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করবে, আপনার শরীরের মানে পুরো ইমিউনিটি, মাইক্রোনিউট্রিয়েন্টস, মিনারেলস, ভাইটামিনস, লিপিড প্রত্যেকটা জিনিসের ঘাটতি পূরণ করবে, হেলদি প্রোটিন দেবে, হেলদি ফ্যাট দেবে আপনার শরীরে, প্রত্যেকটা জিনিসের ঘাটতি পূরণ করবে। সেজন্য ডিমকে কখনো অবহেলা করবে না। যদি আপনি ডিম খেতে পারেন, আপনার খাওয়ার তালিকায় প্রত্যেক দিন একটা থেকে দুটো ডিম রাখেন, দেখবেন আপনার সবার রুচিও বেড়ে যাবে, আপনার পেটও সুস্থ থাকবে, শরীরও সুস্থ থাকবে। আপনি জাস্ট কয়েকটা দিন আপনি কন্টিনিউ ফলো করে দেখেন ডিমটাকে। আপনার যদি কোনো ধরনের ঘুম কম হচ্ছে, ডিম খেলে আপনার ঘুমও ভালো হবে। ডিমের হলুদ অংশ না সাদা অংশ, দুটোর মধ্যে পার্থক্য কি? অনেকে হলুদ অংশ খেতে চায় না, সাদা অংশ খায়, এটার মধ্যে নাকি সব প্রোটিন। দেখুন, যদি হলুদ অংশের মধ্যে যদি আমরা দেখি, এখানে 16.4 গ্রাম প্রোটিন থাকে হলুদ অংশের মধ্যে, 16 মানে 16 গ্রামের বেশি প্রোটিন থাকে। সেখানে সাদা অংশের মধ্যে মাত্র 10.8 গ্রাম প্রোটিন থাকে। তাহলে 16 বেশি না 10 বেশি? নিশ্চয়ই 16 বেশি। তাহলে হলুদ অংশের মধ্যে কিন্তু প্রোটিনের পরিমাণ বেশি। আরও দেখুন আপনি, এখানে হলুদ অংশের মধ্যে লিপিড বেশি পাওয়া যায়, ভিটামিনস বেশি পাওয়া যায়, মিনারেলস বেশি পাওয়া যায়, এবং আদার নিউট্রিয়েন্টস, অন্যান্য যে পুষ্টি গুণাগুণ সেটাও কিন্তু হলুদ ডিমের যে হলুদ অংশ, ইয়েলো পার্ট যাকে বলা হয় আমরা, সেটার মধ্যে হলুদ অংশের মধ্যে বেশি। তাহলে যারা সুস্থ মানুষ আছেন অবশ্যই চেষ্টা করবেন, আপনি ডিমের সাদা অংশ সাদা অংশ বলে পাগল হবেন না, ডিম খাবেন, পুরোটা ডিম খাবেন, হলুদ অংশও খাবেন, ঠিক আছে? অবশ্যই হলুদ অংশ খাবেন যদি আপনি একদম সুস্থ হন। ডিম খেলে কি প্রেশার বাড়ে? হ্যাঁ, অনেকে বলে ডিম খেলে নাকি প্রেশার বেড়ে যায়। দেখুন বন্ধু, ডিম আপনার প্রেশারটা কতটা আছে, ইভেন আপনার ডিম খেলে কি প্রেশার বাড়বে না 100%, যদি আপনি একটা ডিম খান সেটা আপনার যে প্রেশারটা খুব বেশি বাড়িয়ে দেবে এরকম কোনো কথা নেই। ইভেন অনেক সায়েন্টিফিক স্টাডি দেখা গেছে, যদি আপনি একটা ডিম খান তাহলে আপনার প্রেশার কমবে। তো তাহলে তবুও অনেক ডাক্তার অনেক পেশেন্টের উপর ডিপেন্ড করে কিছু কিছু মানে লিমিটেশন রেখে দেয়, আপনি সপ্তাহে দুটো তিনটের উপর ডিম খাবেন না, বা সপ্তাহে পাঁচটার উপর ডিম খাবেন না। যদি আপনার শরীরে কোনো ধরনের প্রবলেম থাকে, প্রেশার থাকে, তাহলে প্রেশারের লিমিট কত, আপনার কি ডায়াবেটিস আছে কি না, প্রেশারের সাথে সাথে ডায়াবেটিস আছে কি না, প্রেশারের জন্য অনেকের হার্টেরও প্রবলেম হয়, প্রেশারের সাথে সাথে আপনার শরীরে অন্য কোনো ধরনের প্রবলেম আছে কি না, সেজন্য এটা দেখে আপনার ডক্টর আপনাকে ডিসাইড করে বলবেন যে আপনার ডিমের সপ্তাহে কতটা আপনি ডিম খেতে পারেন। সেটা আপনি ডিরেক্টলি আপনি ডিম খাওয়া বন্ধ করে দেবেন, তাতে আপনার কিন্তু আপনি নিজেই লস করছেন। ডিম আপনি প্রেশার হলেও কিন্তু আপনি খেতে পারেন, সেজন্য আপনার ডাক্তারের সঙ্গে ডিসকাশন করে আপনার অন্য কোনো রোগ আছে কি না জেনে অবশ্যই আপনি ডিম খাওয়ার চেষ্টা করবেন, তাতে আপনি সুস্থ থাকার সম্ভাবনাটা বেড়ে যাবে, ঠিক আছে? সকালে সিদ্ধ ডিম খেলে কি হয়, বা খালি পেটে সিদ্ধ ডিম খেলে কি হয়, খুব বড় কোয়েশ্চন এটা। সকালে ঘুম থেকে উঠে একটা হেলদি ব্রেকফাস্ট আপনি যখন খাবেন, ধরুন ডিম খেলেন, কলা খেলেন, খেজুর খেলেন, দুধ খেলেন, সারা দিনের যে ক্যালোরি দরকার, সারা দিনের যে নিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস, যে আপনার ভিটামিনস, মিনারেলস, প্রত্যেকটা জিনিস কিন্তু এই জিনিসগুলোতে আছে। আপনি সকালের যে ব্রেকফাস্ট আছে, হেলদি হেভি ব্রেকফাস্ট, তার সাথে সাথে যদি আপনি একটা ডিমকে অ্যাড করে নিতে পারেন, সে আপনি সিদ্ধ ডিম বলুন, তাহলে এটাকে যদি অ্যাড করেন, তাহলে আপনার এই ডিমের মধ্যে প্রায় 19 অ্যামাইনো অ্যাসিড থাকে, 19টা অ্যামাইনো অ্যাসিড, মানে যেটা আমরা কমপ্লিট প্রোটিন থাকি। প্রোটিন আমরা যে মাংসের মধ্যে প্রোটিন পাই, বিভিন্ন খাবারের মধ্যে একটা পার্সেন্টেজ প্রোটিন পাই কি না, কিন্তু এই ডিমের মধ্যে এত প্রোটিন যাকে বলা হয় কমপ্লিট প্রোটিন। কমপ্লিট প্রোটিন মানে পুরো যতটা, প্রায় 19 অ্যামাইনো অ্যাসিড, মানে কমপ্লিট প্রোটিন, হাই পাওয়ারফুল, একদম মানে হাই কোয়ালিটির প্রোটিন যাকে বলা হয়, সেটা কিন্তু আপনি পাচ্ছেন এই সকালে যদি আপনি খালি পেটে ব্রেকফাস্টের মধ্যে ডিমকে অ্যাড করতে পারেন। 19 অ্যামাইনো অ্যাসিড, একদম কোয়ালিটি প্রোটিন আপনি পাচ্ছেন। প্রোটিন আমাদের শরীরের জন্য এত গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি, আমাদের মাসল বিল্ডিং থেকে শুরু করে, আমাদের এনার্জি থেকে শুরু করে, আমাদের ব্রেন থেকে শুরু করে, হার্ট থেকে শুরু করে, ব্লাড সার্কুলেশন থেকে শুরু করে, নার্ভের জন্য,
প্রত্যেকটাকে আমাদের শরীরের নর্মাল ফাংশনকে মেনটেন করার জন্য কিন্তু প্রোটিন আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এটাকে আপনি এই একটা ডিমের মাধ্যমে আপনি পাচ্ছেন, সেই জন্য অবশ্যই খালি পেটে যদি আপনি খান, প্রত্যেকটা ডিম আপনি সিদ্ধ করে যদি একটা ডিম খেতে পারেন, তাহলে আপনি সেই প্রোটিন পাচ্ছেন, পাশাপাশি এটা আপনার ভালো করে সিদ্ধ করে খেলে আপনার এটা শরীর অ্যাবজর্ব করে নেবে এবং আপনি সুস্থ থাকার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাচ্ছে। আশা করি বন্ধু খালি পেটে সিদ্ধ ডিম খাবেন, এবং এটা যে ফ্যাট চর্বি থাকে এটা কিন্তু গুড ফ্যাট, এটা নিয়ে চিন্তা করার আপনার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনার কোনো ধরনের রোগ থাকে ও কোনো ধরনের মনে কোনো সন্দেহ থাকে, তাহলে পাশাপাশি আপনার একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনি সপ্তাহে কতটা ডিম খেতে পারেন সেটা আপনি কনফার্ম করে নিন, কিন্তু ডিম খাওয়া ছাড়া যাবে না। আর কেউ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন, নিজের ফ্যামিলি বন্ধু বান্ধব মা বাবা সবাইকে শেয়ার করুন। ভালো থাকুন, টাটা, বাই বাই।